অভিনেত্রী ও নেত্রী শামিমা তুষ্টির মা আজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ 31 জানুয়ারি 2022 সন সোমবার শামিমা তুষ্টির মা না ফেরার দেশে চলে গেলেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন, ছিলেন হাসপাতালের আইসিইউতেও। ছোট পর্দার অভিনেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সদস্য শামিমা তুষ্টির মা গুরুতর অসুস্থ ছিলেন। তিনি রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন অনেকদিন ধরে। অসুস্থতার সময় শামিমা তুষ্টি বলেছিলেন, মা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। হঠাৎ করে মায়ের শ্বাসকষ্ট শুরু হওয়ার পর দ্রুত তাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর মাকে আইসিইউতে রাখা হয়েছিল। শামিমা তুষ্টি তখন মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন। এদিকে শামিমা তুষ্টি 28 জানুয়ারি 2022 সন শুক্রবার অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেই নির্বাচনে তিনি অল্প কিছু ব্যবধানে হেরে যান। শামিমা তুষ্টি নাটক ও সিনেমার পরিচিত মুখ, বেশ কিছু নাটকে অভিনয় করেছেন বেশ কিছু নান্দনিক চলচ্চিত্রে। তার দ্বিতীয় চলচ্চিত্র স্বপ্নডানায় তিনি অভিনয় করে সবার নজর কাড়েন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শামিমা তুষ্টির মায়ের মৃত্যুতে অনেকে শোক জানিয়েছেন। রওনক হাসান, সাজু খাদেম থেকে শুরু করে অভিনয় শিল্পীরা শামিমা তুষ্টির মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।